আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল দীপ্তিস ব্লগ পেজে। আজকে চলে আসলাম অনেকদিন পর একটি ব্লগ নিয়ে। সো আজকে মূলত ব্লগটা হবে বিয়ে শাদী খাওয়া দাওয়ার একটি ব্লগ। সো আজকে আমরা চলে আসছি পুরান ঢাকার লালবাগের শাগুন কমিউনিটি সেন্টারে। এখানে হচ্ছে আমাদের এক আত্মীয়ের বিয়ে, মূলত ওনারা হচ্ছে পুরান ঢাকার মানুষ। তো আমার শাশুড়িকে নিয়ে এবং দিয়ানকে সাথে নিয়ে আমি চলে আসলাম হচ্ছে পুরান ঢাকাতে। অ্যাকচুয়ালি এটা আমাদের বিশেষ করে ঢাকা শহরে এখন যে অবস্থা, তো আমাদের বাসা থেকে মূলত মোটামুটি দূর ছিল, কারণ যেহেতু ঢাকার জ্যাম এটা সবাই জানে। তো আমরা হচ্ছে বিকালে রেডি হয়ে গিয়েছিলাম এবং সন্ধ্যার সময় একটা উবার নিয়ে চলে আসলাম পুরান ঢাকার লালবাগে। এবং এই যে আমরা হচ্ছে তিনতলায় চলে আসলাম শাগুন কমিউনিটি সেন্টার, এখানে হচ্ছে আমার শাশুড়ি বসে আছে এবং উনি ওনাদের পরিচিত মানুষের সাথে কথা টথা বলতেছে। তো এই যে এখানে আমি চলে আসলাম একটি ভিডিওটি করার জন্য। আমাদের সাথে ছিল আমার চাচাতো ননদ লাইলি আপু এবং তার হচ্ছে ছেলেমেয়েরা ছিল। তো এই যে এখানে হচ্ছে ব্রাইডটা বসে আছে, ব্রাইডটা মাশাল্লাহ দেখতে খুব কিউট ছিল এবং তাকে দেখতে যেমনটা কিউট ছিল, তার জুয়েলারি, তার ড্রেস সব মিলে খুব এক্সপেন্সিভ, মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল। আর এই তো আমি আমার কথা নাই বললাম, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমাকে খুব বিভৎস লাগছিলো, এত দ্রুত আমি রেডি হয়েছি যা বলার মতো না, কারণ আমার একদমই আসার ইচ্ছে ছিল না, জাস্ট আমার শাশুড়ির কথা রাখার জন্য আমি এসেছিলাম। আর আমার কিছু মেকআপ আইটেমও আমার কাছে ছিল না, তো এর জন্য খুব বিভৎসভাবে রেডি হয়েছি। তো যাই হোক, এই যে লাইলি আপু আমার চাচাতো ননদ, ওনার হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে উনি আমাদের সাথে চলে এসেছে। আর এই যে এখানে হচ্ছে লাবিব আর দিয়ান হচ্ছে ছোটাছুটি করতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দিয়ান তো এখানে এসে খুব খুশি, যদিও সে গাড়িতে ঘুমিয়েছিল। তো এই যে আমার শাশুড়ি এখানে বসে আছে, তো আমরাও এখানে আছি। তো এই আমি একটু ভাবলাম যে সব জায়গায় একটু ভিডিও করে নিই, যেহেতু সবাই এসেছি। সবাই বলতে আমার ফ্যামিলির সবাই আসেনি এবং বাইরে বৃষ্টি ছিল, তো যে কারণে হচ্ছে আসা হয়নি। আর এই যে এখানে আমরা একটু দুষ্টুমি করতেছিলাম, এটা হচ্ছে একটা কি বলে একটা ট্রেন্ড চলে না এখন, যে হাজবেন্ড এক পাশে বসবে, বউ এক পাশে বসবে এবং কবুল বলবে, এরকম একটা ট্রেন্ডের মাঝখানে যে স্টেজের মতো একটা থাকে, এটা হচ্ছে সেটা। তো এখানে এই যে ল্যাম্প পোস্ট দিচ্ছে এবং আমি হচ্ছে দিয়ানের পিছে ছোটাছুটি করতেছি, কারণ বলা যায় না কখনো কি করে ফেলে। আর এই যে লাইলি আপু বলতেছে আসো তোমার একটু ভিডিও করে নিই, যদিও আমি অপ্রস্তুত ছিলাম, কারণ আমি চাচ্ছিলাম না যে ভিডিওতে আমাকে বেশি দেখা যাক, কারণ আমাকে নিজেকে সেদিন খুব বিভৎস মনে হচ্ছিল। যাই হোক, এটা আর বললাম না, বলে লাভও নাই। তো আমি হচ্ছে একটু ঘুরে ঘুরে কমিউনিটি সেন্টারটা দেখানোর চেষ্টা করছিলাম, মানে যেখানে হচ্ছে ব্রাইডের স্টেজ ছিল, ব্রাইড বসেছিল। আর এই যে এখানে হচ্ছে লাম বসে আছে, আমার শাশুড়ি বসে আছে এবং লাবিব হচ্ছে ওর বড় ভাইকে পেয়ে খুব খুশি, যেহেতু ও ছোটো মানুষ, ওকে ও একা থাকলে খুব বোরিং ফিল করতো এবং আমাকেও খুব জ্বালাতো, বাট এটা হচ্ছে যেহেতু ও লাবিব ছিল এর জন্য আমাকেও বেশি একটা ডিস্টার্ব করেনি। সো এই যে বলতে বলতে আমরা খেতে চলে আসলাম দোতলায় টেবিলে। তো এখন হচ্ছে খাবার টাবার দেওয়া হবে, রাতের 9টা তখন বেজে গিয়েছিলো। তো এই যে আমি আর দিয়ান হচ্ছে বসে পড়লাম খাওয়ার জন্য, দিয়ান কিটা আমি ভিডিও করে নিলাম, ও একটু মানে নার্ভাস ছিল কেন যেন। তো এই যে আমাদের খাবার দাবার চলে আসলো, নর্মালি খাবার মেনুতে যা থাকে, প্রথমে হচ্ছে নার, গরুর গোস্ত, তারপর হচ্ছে সালাদ, বোরহানি, এগুলো তো থাকবে এবং রোস্ট ছিল, কাচি ছিল। ওভারঅল আমি মোটামুটি খেয়েছি, বাট হচ্ছে আমার শাশুড়ি খেতে পারেনি কেন যেন। মোটামুটি খাবারটা ছিল, অতটাও যে দেখতে যেমন ছিল বাট অতটাও টেস্ট ছিল না। তো যাই হোক, তারপরও এত দূর থেকে জার্নি করে আসতে আসতে আমার ক্ষুধাও লেগে গেছিলো, তো এর জন্য হচ্ছে আমি খেয়ে নিলাম। এই যে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমি কতটা খেয়েছি। তো এই যে এখানে হচ্ছে আমার চাচাতো ভাসুর ছিল, চাচাতো ননদ ছিল, তো এই যে সবাই। আর এই হচ্ছে আমার ফুপাতো বোন, মানে আমার হাজবেন্ডের ফুপাতো মামাতো, সরি মামাতো বোন উর্মি আপু, উনি হচ্ছে গুলশানে থাকে। তো এই যে একটু এখানে হচ্ছে বর চলে আসলে, তো আমি একটু বরের ভিডিও করে নেওয়ার চেষ্টা করলাম। তো মাশাল্লাহ বড়ও খুব লম্বা চোড়া ছিল, তার কারণটা হচ্ছে বর হচ্ছে মেজর ছিল, আর্মির মেজর। তো সব মিলে এই যে এখন হচ্ছে পান টান খেয়ে আমরা চলে যাবো। তো আজকে একটুকুই থাকবে ব্লগটা।